আগামী 28 ডিসেম্বর শিলচর বঙ্গভবনের গ্রন্থাগারের উন্মোচন হচ্ছে। বাংলা সাহিত্য জগতের দুই প্রথিতযশা ব্যক্তিত্ব জগদীশ ভট্টাচার্য ও দেবীপদ ভট্টাচার্যের ব্যক্তিগত সংগ্রহের গ্রন্থ দিয়ে সাজানো এই গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন করবেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য ও শুভায়ু ভট্টাচার্য। বুধবার শিলচরে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে এই আয়োজনের কথা জানিয়ে বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, বঙ্গভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বনাথ রায়। যে ব্যক্তিগত সংগ্রহ আমরা এখানে নিয়ে এসে গ্রন্থাগার স্থাপন করেছি, অধ্যাপক জগদীশ ভট্টাচার্য এবং দেবীপদ ভট্টাচার্যের সংগ্রহ, এই দুই সংগ্রহ নিয়ে আমরা যে গ্রন্থাগারটি বঙ্গভবনে করতে যাচ্ছি তারও উদ্বোধন হবে। স্মারকগ্রন্থটির কথা বললাম, সেটা 28 তারিখে আমরা উন্মোচন করব বঙ্গভবনে সন্ধ্যা 5:30টায়, এবং সেটা উন্মোচন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় সাবেক প্রধান, প্রাক্তন প্রধান অধ্যাপক বিশ্বনাথ রায় মহাশয়। এবং এই দুই পণ্ডিত ব্যক্তির যে সংগ্রহ নিয়ে যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগার উদ্বোধন করবেন তাদের দুই সুসন্তান রঞ্জন ভট্টাচার্য, শ্রী রঞ্জন ভট্টাচার্য এবং শ্রী শুভায়ু ভট্টাচার্য। এই দুজন আসবেন, আগামীকালে আসবেন কলকাতা থেকে। তারা দুজনে মিলে এই গ্রন্থাগার উদ্বোধন করবেন এবং সারা গ্রন্থটি উন্মোচন করবেন বিশ্বনাথ অধ্যাপক বিশ্বনাথ রায় মহাশয়। এদিকে বৈঠকে বিশিষ্ট লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য বলেন, শিলচর শহরে সাহিত্য সম্মেলন আয়োজন করা হয় শতবর্ষ আগে। এ উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতি 28 ডিসেম্বর সন্ধ্যা 5:30টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। গ্রন্থে কি কি বিষয় থাকছে তার একটা সূচিপত্র আমরা দিই। এই সূচিপত্র দেওয়ার কারণটা যে সাধারণত স্মারক গ্রন্থ বলতে যা বোঝায়, আমরা যে গ্রন্থটা প্রকাশ করতে যাচ্ছি সেটা ঠিক এই ফরম্যাটের নয়, এটা আলাদা ফরম্যাট। কারণ বরাক উপত্যকায় বা আমরা বলতে পারি যে অবিভক্ত সুরমা উপত্যকায় প্রথম সাহিত্য সংগঠন হয়েছিল 1939 খ্রিস্টাব্দে।